মালেক আফসারের মতো কম বাজেটের ডিরেক্টরদের জন্য চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন অশ্লীলতার প্যান্ডামিকে আমরা যাচ্ছিলাম, তো অশ্লীলতার ওই সময়ে অশ্লীল ভালগারিটির সিনেমা ছিল তাদের মতো মানুষের কাছে একদম হাতের মোয়ার মতো, এবং তারা আমাদের ইন্ডাস্ট্রিকে একদম এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আজকে মানুষ আমাদের ইন্ডাস্ট্রি বা সিনেমা নিয়ে মানুষ কথাও বলতে চায় না। তো আজকে আসলে ওই টাইমে মালেক আফসারি অশ্লীলতার দায়যুক্ত, তো এরকম একটা কমেন্ট এসেছে, তো এই কমেন্টটার নিয়ে আমি কিছু কথা বলবো যে মালেক আফসারিকে আসলে লোয়ার বাজেটে সিনেমা বানায় বা আমাদের অশ্লীলতার সেই প্যান্ডামিকের সেই পিরিয়ডে আসলে তাদের হাতে ছিল অশ্লীলতার মোয়া ছিল। তো এটা নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনারা ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হলে সেই পুরনো কথা একটু দেখেন। শুরুতে যে ইস্যুটা এখানে বলা হয়েছে যে আসলে মালেক আফসারি তো তিনি আসলে মানে বাজেট ফ্রেন্ডলি ডিরেক্টরের থেকেও আসলে তিনি আসলে কম বাজেট, অনেক লো বাজেটে তিনি আসলে একটা সময় আসলে সিনেমা তিনি বানাতেন। তো দেখেন, এটা আমার মতে আমি দীর্ঘ অ্যানালিসিস করে যে ব্যাপারটা দেখলাম যে তিনি কিন্তু অতটাও লোয়ার বাজেট বা আপনি এই এমনি বসে বসে ভিডিও তো লোয়ার ক্লাস তো ডিরেক্টর আপনি যদি বলেন যেটা হচ্ছে যে লোয়ার বাজেটে একটা ছোটো হয়ে যাচ্ছিলো, তো তার সঙ্গে কথা। তো যাই হোক, মানে খুব বেশি বাজেট তিনি সিনেমা বানাতেন এটা ভুল তিনি, কিন্তু ওই টাইমে যারা মোটামুটি ভালো বাজেটে সিনেমা বানাতেন তো তাদের ভিতর কিন্তু মালেক আফসারি তিনি কিন্তু বেশ ভালো বাজেটে কিন্তু তিনি কিন্তু আসলে সিনেমা বানাতেন। এখন যে যত কথাই বলুক যে আসলে তার সিনেমাতে আসলে বাজেট কম হয়নি, তখন এখন অশ্লীলতা নিয়ে যদি আপনি যদি কোনো কথা বলেন, তো অশ্লীলতা তখন করিনি কোন ডিরেক্টর বলেন, তো তখন ম্যাক্সিমাম ডিরেক্টর কিন্তু আমাদের তখন কিন্তু আসলে অশ্লীল সিনেমা কিন্তু তারা কিন্তু করেছে বা করতো। ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে আসলে মালেক আফসারির কথা যদি আপনি বলেন, তো তিনি ডেফিনেটলি কিন্তু আসলে অশ্লীল বা ভালগার সিনেমা এলিগেশনযুক্ত তার প্রচুর সিনেমাতে কিন্তু ভালগারিটির দৃশ্য। ইনফ্যাক্ট সে তার একটা ইন্টারভিউতে কিন্তু মালেক আফসারি কিন্তু বলেছিল যে আসলে আমি যদি মেবি তার এখানে তিনি নিয়ে এসেছিল মেহেদি ছিল তার একটা শোতে, সেখানে তিনি বলেছিল যে ওই টাইমে আমি আমার ওয়াইফ অসুস্থ ছিল, তো তাকে নিয়ে আমি দৌড়োদৌড়ি করতেছিলাম এবং সেই কারণে আমি তখন অশ্লীলতার সময় অতটা রেগুলার আমি তখন ছিলাম না, এবং আমি যদি তখন থাকতাম তো ডেফিনেটলি তখন পুরো অঙ্গ বিষ করে দিতাম, তো এরকমও তিনি বলেছিলেন। এবং তার অনেক সিনেমা, আপনি ঠেকাও মাস্তান বলেন বা তার হীরাচুনি পান্না বলেন বা তার মৃত্যুর মুখে রাজা মরণ কামড়ের মতো এভরি ফিল্ম তার ওই টাইমে ম্যাক্সিমাম সিনেমায় আসলে ভালগারিটির এলিগেশনযুক্ত, তো এটা তিনি কখনও ই করতে পারবেন না। তো অশ্লীলতার সময় ডেফিনেটলি তার হাতের মোয়া, এবং তিনি কিন্তু বেসিক্যালি কমার্শিয়ালি ডিরেক্টর, এবং কমার্শিয়াল যারা বেসিক্যালি কমার্শিয়ালি ডিরেক্টর থাকে তাদের চিন্তা চেতনা থাকে যে আসলে কীভাবে একটা সিনেমা আসলে মানে আমি ভালগারিটি বা অশ্লীলতা ওটা ফ্যাক্টর না, আমার সিনেমা চলতে হবে এবং আমাকে আসলে সিনেমা চলার জন্য আমি এফডি কাজ করতে হবে। তো মালেক আফসারি কিন্তু একটা টাইমে বলেছিল 2019 সালের দিকে একটা ভাইরাল হয় তার একটা ডায়লগ যে আই ক্যান ডু এভরিথিং, আমি সিনেমার প্রচারের জন্য বা আমার সিনেমার জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজন হলে আমি মেবি আমি এরকমও ছিল যে আসলে কাউকে মার্ডার ও করতে করবে সে করতে পারে সে, এটা একটা টাইমে তিনি বলেছিল যে ছবির প্রয়োজনে বা তার সাথে, তো এটা একটু বাড়াবাড়ি কথা। তো তিনি ডেফিনেটলি অশ্লীলতার ভালগার মানে ভালগারিটির অ্যালিগেশন দায়ের করা একজন ডিরেক্টর তার বিরুদ্ধে এসেছে, এবং অশ্লীলতার সময় তিনিও আসলে ওই আমি সেরা অশ্লীল ডিরেক্টরদের নিয়ে যখন আমি ভিডিও বানাবো তখন আমি বিস্তারিত কিন্তু আমি কিন্তু এই ব্যাপারটা কিন্তু সেখানে কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো ডেফিনেটলি তিনি অশ্লীলতার দায়যুক্ত, তিনি এড়াতে পারবেন না, তো এটা নিয়ে বেশ কিছু কথা বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি ফরের কমেন্ট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেদিন সবাই কিন্তু ফিল্মস্পের সঙ্গেই থাকবেন।